দেড় যুগ পর রাজশাহীর বাঘা উপজেলার কিশোরী রেবেকা খাতুন হত্যা রহস্যের জট খুলেছে। পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে রেবেকা খাতুনকে হত্যা করেছে তার বাবা আকসেদ আলী শিকদার। মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রেবেকার বাবা আকসেদ আলী শিকদার নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেন। এরপর প্রতিপক্ষের 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। 2004 সালের ওই মামলার বিচার চলাকালে পুনরায় তদন্তের নির্দেশ দেন বিচারক। এরপর আসল তথ্য জানান আকসেদ আলীর দুই স্ত্রী। দেড় যুগ পর রাজশাহীর বাঘা উপজেলার কিশোরী রেবেকা খাতুন হত্যা রহস্যের জট খুলেছে। পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে রেবেকা খাতুনকে হত্যা করেছে তার বাবা আকসেদ আলী শিকদার। মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রেবেকার বাবা আকসেদ আলী শিকদার নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেন। এরপর প্রতিপক্ষের 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। 2004 সালের ওই মামলার বিচার চলাকালে পুনরায় তদন্তের নির্দেশ দেন বিচারক। এরপর আসল তথ্য জানান আকসেদ আলীর দুই স্ত্রী। দেড় যুগ পর রাজশাহীর বাঘা উপজেলার কিশোরী রেবেকা খাতুন হত্যা রহস্যের জট খুলেছে। পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে রেবেকা খাতুনকে হত্যা করেছে তার বাবা আকসেদ আলী শিকদার। মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রেবেকার বাবা আকসেদ আলী শিকদার নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেন। এরপর প্রতিপক্ষের 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। 2004 সালের ওই মামলার বিচার চলাকালে পুনরায় তদন্তের নির্দেশ দেন বিচারক। এরপর আসল তথ্য জানান আকসেদ আলীর দুই স্ত্রী। দেড় যুগ পর রাজশাহীর বাঘা উপজেলার কিশোরী রেবেকা খাতুন হত্যা রহস্যের জট খুলেছে। পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে রেবেকা খাতুনকে হত্যা করেছে তার বাবা আকসেদ আলী শিকদার। মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রেবেকার বাবা আকসেদ আলী শিকদার নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেন। এরপর প্রতিপক্ষের 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। 2004 সালের ওই মামলার বিচার চলাকালে পুনরায় তদন্তের নির্দেশ দেন বিচারক। এরপর আসল তথ্য জানান আকসেদ আলীর দুই স্ত্রী। দেড় যুগ পর রাজশাহীর বাঘা উপজেলার কিশোরী রেবেকা খাতুন হত্যা রহস্যের জট খুলেছে। পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে রেবেকা খাতুনকে হত্যা করেছে তার বাবা আকসেদ আলী শিকদার। মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রেবেকার বাবা আকসেদ আলী শিকদার নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেন। এরপর প্রতিপক্ষের 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। 2004 সালের ওই মামলার বিচার চলাকালে পুনরায় তদন্তের নির্দেশ দেন বিচারক। এরপর আসল তথ্য জানান আকসেদ আলীর দুই স্ত্রী।